ভয় পেয়েছে, চোরেরা ভয় পেয়েছে, বাড়িতে ঘুমাতে পারছে না। আপনার এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তিনজন গ্রামবাসী মানে প্রমাণিত বিস্ফোরণে খুন হয়ে যাওয়ার পরে মৃত্যু হওয়ার পরে যদি বলে এটা চকলেট বোম, তাহলে বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা আছি। জন্মেঞ্জয় দোলাই শিডুল কাস্ট পরিবারের যুবক, আগে বামপন্থী ছিল পরে বিজেপিতে যোগ দিয়েছিল, তাকে ভোটের সময় খুন করেছেন। দেবব্রত মাইতির খুনিরা বাইরে, তাদের বিরুদ্ধেই কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে। আপনার পুলিশের নিরপেক্ষতা নেই, তাই সিবিআই এনআইএকে হ্যান্ডওভার করছে কেস কোর্টে। আপনি কোর্টে চ্যালেঞ্জ না করে আপনি বাজার গরম করতে চাইছেন আর মিডিয়াতে থাকার জন্য যেখানে সেখানে সিঁড়িতে বসে পড়ছেন, এর কোনো এফেক্ট বাংলায় পড়বে না। বাংলার জনগণ অপেক্ষায় আছে কবে মাফলারের পরে হাওয়াই চটি ভিতরে যাবে। মাফলার গেছে, হাওয়াই চটি কবে ভিতরে যাবে সবাই জানতে চায়। আমরা বললে অপেক্ষা করুন। আমাদের প্রধানমন্ত্রী জলপাইগুড়ির ধূপগুড়ি সভা থেকে বলেছেন, সরকারে এলে কিছু চোর জেলে গেছে আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো। আরও বড় অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা সংসদ, রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি প্রায় 60,000 চাকরি বাতিল করার হুঁশিয়ারি দিলেন। আমি এটা নিয়ে মন্তব্য করব, একটা অবজারভেশন বা কমেন্ট জাজের করার উত্তর দিতে নেই, যখন ফাইনাল জাজমেন্ট আসবে তখন করব। সন্দেশ খালি, এবং সবাই তো নয়, কিছু ভুয়া চাকরি তো হয়েছে, সংখ্যাটাও কম নয়। ধারালো অস্ত্র দিয়ে রড, তৃণমূলের লোকরা করেছে। চলুন, আমি চন্দন ওরা দোষী অভিযুক্ত, জেলে যাওয়ার ভয়ে আপনারা জানেন আমরা এখানে কাকে প্রার্থী করেছি। পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে তো? প্রার্থী নিয়ে করো অভিযোগ নাই তো? অভিজিৎ গাঙ্গুলী, যিনি পশ্চিম বাংলার 2 কোটি বেকার যুবক যুবতী, যাদের চাকরি চুরি হয়ে গেছে, যাদের মেধা চুরি হয়ে গেছে, যাদের চাকরিগুলো মোটা পার্থরা মমতা ব্যানার্জির নির্দেশে বেচে দিয়েছে, তার পর্দা ফাঁস করেছেন, তিনি আমাদের প্রার্থী। গতকাল আমার সাথে পূর্ব পাঁশকুড়া ময়নায় ছিলেন। আজকে নমিনেশন ফাইলের কাগজপত্র সংগ্রহের জন্য জেলা সভানেত্রীর সঙ্গে কথা বলে কলকাতা গেছেন। 53টা বুথে আমাকে ঢুকতে দেয়নি। এখন কেমন লাগছে গুন্ডাদের, কেমন লাগছে? ভাঙা ভাঙা বাড়িগুলো ছিল, হাজরাকাটায় 3 তলা বাড়ি, তারাচাঁদ বাড়ে জাহাজ বাড়ি, পাড়ায় পাড়ায় 1টা পাকা বাড়ি। তিনি তৃণমূলের নেতা, কেন্দামারি, মোহাম্মদপুর, কালীচরণপুর, শামসাবাদে গেলেই দেখা যায়। 11টা গুন্ডা কোর্টের নির্দেশে 1.5 বছর জেল খাটার পরে এলাকার বাইরে, জেলার বাইরে থাকতে বাধ্য হচ্ছে। এই 11টা গুন্ডা এলাকায় না থাকার জন্য আপনারা শান্তিতে আছেন, কোনো অশান্তি নেই। আমরা মিটিং করছি, অন্যরাও মিটিং করছেন, সবার নাম দেওয়ালে লেখা আছে। গণতন্ত্রের এই যে বিধি বিধান, এটা আমরা দেখতে পাচ্ছি। 21-এর ভোটের পর থেকে, 21-এর ভোটে তো আমাকে যা করেছে আমার সব চোখের সামনে ভাসছে। আমি ভেটুরিয়া ভুলিনি, আমি জোর সুইস ফুলিস ভুলিনি, আমি ভুলিনি ভাটপুকুর, আমার সমস্ত জিনিস চোখের সামনে ভাসছে। কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করেছিলেন তাদের ছবিও আমার মনের মধ্যে আঁকা হয়ে আছে। তার বাইরে এত বড় বড় পাথর, ওই পাথর গায়ে মাথায় পড়লে কেউ বাঁচে না। আমার গাড়িটা ছিল সিআরপিএফ এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি, বাইরের সব কাঁচ ভেঙে দিয়েছে।
ভিতরের কাচের অস্তিত্ব ছিল, তাই গাড়িটা কোনক্রমে ঘুরিয়ে নিয়ে সুতাটা সুবর্ণ জয়ন্তী ভবনের মাঠে এসে কোনক্রমে প্রাণটা সেদিন বাঁচিয়েছিলাম, নইলে একটা শহীদ বেদি তৈরি হতো, বছরে একদিন হয়তো ফুল দিতেন। এই একই অবস্থা মানস সাহার হয়েছে মোগরাহাটে, তাকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে অর্ধমৃত করে হসপিটালে পাঠানো হয়েছে, দু মাস পরে দেহ রেখেছেন। চিল্লগ্রামের দেবব্রত মাইতি তার কি অপরাধ আমি জানতে চাই? তিনি তো বিজেপির নেতা ছিলেন না, তিনি কেবলমাত্র মমতা ব্যানার্জিকে ভোট দেননি, পদ্ম ফুলে ভোট দিয়েছেন, তাই তাকে খুন হতে হয়েছে। এ জিনিস চান আপনারা? চান আপনারা দক্ষিণ কেন্দ্রামারিতে 45টা বাড়ি, তারাচাঁদ বাড়ে 22টা বাড়ি কি করেনি বলুন আপনারা, কি করেনি বলুন? মহেশপুর এবং টেঙ্গুয়াতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলে তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনখড় হেলিকপ্টার করে এই মাঠে নেমেছিলেন বলে আপনারা বেঁচে গেছিলেন সেদিন। আর বেঁচে গেছিলেন এই কারণে শুভেন্দু অধিকারী 1956 ভোটে জিতেছিল বলে, নইলে বাঁচার রাস্তা কারোর ছিল না। দুটো পঞ্চায়েত সমিতি আমরা করেছি, জেলা পরিষদে দুজন জিতেছে, নন্দীগ্রামের একে তো বাপি ফুটিকে মাঝরাতে এডিএম মিলে হারিয়ে দিয়েছে গণনায়, আমি জানি সব হিসাব হবে, চিরদিন কাহার সমান নাহি যায়, আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায়, এ তো জগতের কালের নিয়ম। ক্ষমতা আছে, আমি যদি হাজরাকাটা, রাজারাম চক, ভূতা মোড়, রতু মোড়, গড়চক্রবেড়িয়া, আমি যদি এখনই যাব বলি আটকাতে পারবেন? আমি যদি সেখানে বাড়ি বাড়ি ক্যাম্পেইন করব বলি আটকাতে পারবেন? ওটা কি ভারতবর্ষের বাইরে? ওটা কি ভারতবর্ষের বাইরে? অভিজিৎ গাঙ্গুলিকে পাঠাবো, আমিও তো যাব। এ তো সবে সকালবেলা কতজন জয়েন করেছেন মাইনরিটিরা, দাঁড়ান দেখতে চাইছি, দাঁড়ান হাত তুলুন, সংখ্যালঘুরা কতজন জয়েন করেছেন? সব বুথে এজেন্ট, ডোর ক্যাম্পেনিং হবে, 30,000 লিড চাই, রাজি তো? 30,000 মিনিমাম, আমার সম্মানটা রাখবেন তো? নন্দীগ্রাম, নন্দীগ্রাম মানে শুভেন্দু, শুভেন্দু মানে নন্দীগ্রাম, সম্মানটা রাখবেন তো? রাখবেন তো? সবাই রাখবেন তো? আমারা রাখবেন তো? সম্মানটা রাখবেন তো? অনেক বাকি আছে, বসুন, আমি পরশুদিন আবার আসব, আমি পরশুদিন আসব, আবার দেখা হবে। আপনারা শাহজাহান শেখদের কথা জেনেছেন, আমাদের লড়াই কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। যোগী আদিত্যনাথজি উত্তরপ্রদেশে গুন্ডা বিকাশ দুবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, গুন্ডা আতিক রহমানকেও শিক্ষা দিয়েছে। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, দেশ বিরোধীদের বিরুদ্ধে, সরকারি প্রকল্পের টাকা যারা মেরেছে, আপনার শৌচালয়, আপনার আবাসের বাড়ি, আপনার আমফানের টাকা, আপনার 100 দিনের টাকা, আপনার চাকরি যারা চুরি করেছে, তাদের বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির লড়াই। মায়েরা হেঁটেছিলেন মনে আছে হরিপুর থেকে দেবীপুর, কি বলেছিলেন? সন্দেশ খালি, সন্দেশ খালি সঙ্গে আছি, তাই তো বলেছিলেন, তো ভুলে যাননি তো? মাঝ রাতে যদি পিঠা খাওয়া তৃণমূলের লোকেদের বন্ধ করতে হয়, তাহলে পদ্ম ফুলে ভোট দিতে হবে, তাই তো? যদি এই রাজ্যে হিংসা বন্ধ করতে হয়, বোমা বিস্ফোরণ বন্ধ করতে হয়,
নারী পাচার বন্ধ করতে হয়, নারী ধর্ষণ বন্ধ করতে হয়, সরকারি প্রকল্পের টাকা চুরি বন্ধ করতে হয়, বেকারের চাকরি চুরি বন্ধ করতে হয়, শিল্প যদি আনতে হয়, শান্তি যদি রাখতে হয়, বিজেপিকে আনতে হবে। এবং পরিবারবাদী ভ্রষ্টাচারী তোষণকারী তৃণমূলকে ভোটে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। সবাই রাজি তো আমার সঙ্গে? আমি অনেকবার আসবো, ভোট দেরি আছে। ভোট কবে? 25শে মে। তো আর প্রতীক তো চিনাতে হবে না, আপনারা সব জোরে জোরে পদ্মছাপ করবেন, এখন আর চুপচাপ পদ্মছাপ হবে না নন্দীগ্রামে। আমি কোথায় ভোট দেব? নন্দনা একবারে আমি থাকবো ভোটের দিন সারাদিন আপনাদের সাথে। তার আগে আমি যা করার করব, যে 53টা জায়গায় আমাকে ঢুকতে দেয়নি 21শে, আমি সেখানে শুধু ওদের দেখিয়ে দিয়ে আসবো, সিনেমাটা তো পরে দেখাবো বিধানসভার ভোটে, লোকসভা ভোটে ট্রেলারটা দেখাবো আমি ওদেরকে, ভরসা রাখুন। ওই একটা গুন্ডা বাইরে আছে, আমি দেখছিলাম কতদূর বাড়ে, আমি দুদিন ধরে দেখছিলাম যে কেন্দ্রীয় পুলিশ ডান্ডাটা নিয়ে ছুটেছে, সব ধর্মবাব রক্ষা কর চেয়ার তো ছেড়ে পালিয়ে গেছে, যেখানে করবে আমাকে জানাবেন, যেখানে করবেন জানাবেন, 6 ঘন্টার মধ্যে আইনি পথে যদি সোজা করতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। বিশ্বাস ভরসা আছে তো, টেস্টেড তো, ট্রাস্টেড তো, সেই বিশ্বাস যদি থাকে আমাকে রাজ্য ঘুরতে দেন, নন্দীগ্রামটা আপনারা দেখে নেন। তাই তো, চুক্তি পাকা, চুক্তি পাকা। আর এখানকার নতুন আইসি শুনছেন নাকি, রাস্তায় আছেন না নইলে আপনার কোনো লোক আছে? আপনি খুব বাড়ছেন, আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন। গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো? ভূপতিনগরের ওসি, এরপরে আপনার পালা, আপনার পালা। আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায়, সন্টু কই, সুমন কই, সুমন, সুমন কোথায়? আজকে জামিন পেয়েছে, কালকে পেয়েছে, দুটো দুটো এ তো আবাস, আব্বাস বেগেরও বদলা আমি নিব। ও তো আগে 100 দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল, ওর সার্টিফিকেটটা জাল, ও যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না, কার দোয়ায় আপনারা জানেন, আমি আর নাম বলবো না, ওই সার্টিফিকেটটা জাল। ওই শামসুলকে বলবো একটু কম খেলো ভাই, একটু কম খেলো, কম খেলো। বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, সবকে সংগ্রামী ভাতা দেব আমরা, সংগ্রামী ভাতা দেব, 5,000 টাকা করে ভাতা দেব যাদের ততজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেপ্তার করেছেন, তাদের নাম লেখা থাকলো, এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্কবার্তা কসান। এখানে 300 মামলা করেছে, সব নেতাকে জেল খাটিয়েছে, আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব? ছেড়ে দেব আমি? আমি প্রস্তুত, এখানকার এসপি আর আইসিকে বলে গেলাম, ইলেকশন কমিশনের আন্ডারে আছেন, উপরে কোর্ট আছে, তার উপরে জনগণ আছে, চোখা আঁখি সবু দেখেছি, জনগণ সব দেখছে, এদিক ওদিক করবেন না, সবাই ভালো থাকবেন। আমার 2 ভাইকে আমি সম্বর্ধনা দিলাম, এরা বহুত কষ্ট করেছে, এরা আমাদের অ্যাসেট গোকুলনগরে, এই ভাইরা জেল খেটেছে, সবাই শক্ত আছেন তো? আব্বাস হসপিটালে আছে তো, এসছে, ঠিক আছে তো? একেবারে শক্ত আছি আমরা। সংখ্যালঘু 1 নম্বর ব্লকে 61টা বুথ কমিটি করতে পেরেছি আমরা, 61টা বুথে বুথ কমিটি আমাদের সংখ্যালঘু তরফ থেকে করা হয়েছে।
আর সংখ্যালঘু মানুষদের বলবো ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকুন, ভারতবর্ষে রণেন্দ্র দাস মুনিদের পক্ষে, ভারতবর্ষে ভোটটা 25 মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেন। আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে বাঁচতে চাই, ভারতবর্ষের নাগরিক হিসাবে রাষ্ট্র